আব্বা বৃষ্টি তৃতীয় ম্যাচে আমাদের মানসম্মানটা বাঁচাইয়া দিও প্লিজ 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 বৃষ্টির ডাইকে কোনো লাভ নাই কারণ আবুল হায়াত বলছে মানে আবাহাওয়া অফিস বলছে তৃতীয় ওডিআই তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম হাই হাই কোন কি আমার তো কাপা কাপি শুরু হইয়া গেছে আরে ব্যাডা কি কও এইভাবে বয় পেলে চলবে না বয়কে জয় করতে হবে আর সেটা করতে হবে ব্যাপক বেদানে হেরে

শাল্লা বট্টু পাবলিক লিটনের ট্রল করছে সে এখন ফর্মের তুঙ্গে শান্তরে ট্রল করছে সেও ফর্মের তুঙ্গে এখন ইয়া সিরালির ট্রল করতেছে সেও দ্রুত ফর্মে ফিরে আসবে তামিম ভাই আপনি হঠাৎ করে ইয়া আলীর সাফাই গাইতেছেন কেন কারণটা কি আবুজি গুসমুস দেশে তোমারে ও হ্যাঁ আরে দূর কি যে কষ্ট না সত্যি কথা বলতে বাঙালির একটা পাওয়ার আছে ট্রল করতে করতে খেলোয়াড়গুলোরে ফর্মে নিয়ে আসে তা বাবা তোমাকে নিয়েও কম ট্রল হচ্ছে না তুমি কবে ফর্মে ফিরে আসবা পর নাই কারণ বাংলাদেশ পঞ্চাশ ওভার খাটাই আমারে শুধু ফিল্ডিং করায় ব্যাটিং দেয় না সুপ্রিয়া আদায় করেন বাংলা ওয়াশ থেকে বেঁচে গেছেন বৃষ্টির একটা ধন্যবাদ দেন এটা বৃষ্টি ছিল না রে ভাই এটা ছিল আয়ারল্যান্ড বা শীর্ষকের পানি আমার চোখে পানি এসে গেল স্যার না চারম সমস্যা নাই তারপরেও এরকম বৃষ্টির আমার দরকার নাই কারণ যে বৃষ্টির দিনে কাছে বউ নাই ওই বৃষ্টি আমার দরকার নাই দু শালা চরিত্রই তো ধরে রাখতে পারতেছিনা ওই দিন সিলেটে তুমুল বন্যা হয়ে গেছে সাতার না জানা দুই আয়ারল্যান্ড খেলোয়াড় ডুবে মারা গেছে বিস্তারিত জানতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমি তো ভাবছিলাম সিলেট স্টেডিয়ামে ডুবে নান্নু কাকু আপনি মারা গেছেন আরে না আমি মরব কেন আমি মরলে বাংলাদেশ ক্রিকেটকে মারবে কে É isso aí. বহুদিন পর বিডি ভয়েসের পর্দায় আসলাম একটু কথা বলার জন্য তা চাচা মামা খালু তোমরা সবাই ভালো আছো তো আরে রাখেন আপনার ভালো আপনি দিন কইছিলেন কি নিয়ে ব্যস্ত ছিলেন তেমন কিছু না আয়নায় নিজের মুখটা দেখা একটু ব্যস্ত ছিলাম আর কি আচ্ছা মুশফিক ভাই আপনি যে হঠাৎ করে বদলে গেলেন এরকম বদলে যাওয়ার রহস্যটা কি কি খাইয়া মাঠে নামেন সেটা তো বলা যাবে না কারণ সেটা বললে তুই আবার খাইবার চাবি আচ্ছা মুশফিক ভাই আপনি নাকি হৃদয়ের ব্যাটো উপহার দিছেন সেটা দিয়ে সে নাকি দুর্দান্ত রান করতা আমারও এমন একটা কিছু উপহার দেন যাতে সেইটা দিয়ে আমি বিয়েটা করতে পারি তোমার তখন তো সিরা কথা একটাই মাইয়া ছোটডা টাকা বাস লাগ মানে কি কইতাছেন আপনি এইসব পাগল হইয়া গেছেন নাকি মানেটা হইলো যে কোন উপায়ে তৃতীয় ওডিআইটা জিততে সিরিজ সমতায় আনতে হবে পাগলের সুখ মনে মনে তোমরা আসলে পাগল হইয়া গেছো পাগল না হইলে গত দুই ম্যাচের ব্যাটিং তান্ডব দেখে বাংলাদেশের সাথে জিততে চাইতা না প্রথম দুইটা ম্যাচে খুব ক্লান্ত ছিলাম তাই বোলিং ফিল্ডিং কোনটাই ভালো হয় নাই সেজন্য বাংলাদেশ এতগুলো রান করতে পারছে কিন্তু তৃতীয় ম্যাচে পারবে না প্রথম দুই ম্যাচে ক্লান্ত ছিলেন কেন আকাম কোকাম সারেন নাই তাই লেখো আরে ওইরকম কোন কোনো কিছুই না সুরমা নদীতে আমরা সবাই গোসল করে তিন দিন পাতলা পায়খানা ছিল তাই একটু ক্লান্ত ছিলাম আর কি আরে দূর এটা কোনো কথা কইলেন আপনার তো কোনো কথাই হইল না সাজাইয়া গোসাইয়া মিথ্যা কথাটাও বলতে পারেন না বো কাকো থাকার যাই হোক আগামীকাল থার্ড ওডিআই সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা না আসে আয়ারল্যান্ডকে ব্যাপক ব্যবধানে হারাইয়া ইতিহাস গড়মু আমরাও আপনাকে ব্যাপক ব্যবধানে হারাইয়া ইতিহাস গড়মু শুধু বৃষ্টি টাইলেই হবে তো যাই হোক আবার দেখা হবে থার্ড ওডিয়া এর পর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ